দালালি ক্লাইনে এবার বরং ইয়াকতন ক্লাইনাই পাইকরিংচাং খরকসন রমই মানখা জিআরপি থানি নাইমাথাং রং মুং রাজু মিয়া উমরঙ্গানি বিসি ব্রৈচি নং আমতলি থানা বাই খবজার বেলাবর পালপাড়াও ফ্রাইডে সেটি বাংলাদেশী রং সাধারণ বার হাঙ্গতর হাবৈ তঙ্গ জরাব সুনামুরা আদিতি জরাব আখাউরা অবহাইকিন কিরিং কিরিং আলি আমজাইতি ফ্রাইডে সেটি বাংলাদেশী রং বারাদ থাকবাই হাবৈ তঙ্গ ফ্রাইডে সেটি বার হাঙ্গতর হামনাই রং বার হাঙ্গতরি রং খরকসন খরক নেই দালালি ক্লাইনাই রং রাং জানাই রং রাং নিবাগৈ হাবলি হৈ তঙ্গ চুবর চুবাসু ক্লাই তঙ্গ রমজানের বগে সার্বভৌম রুদ্রমঙ্গ অঙ্কর জিআরপি বিএসএফ আর পি এফ নাইমা থাকল অবহেলো সাংগ্রংশাল হরনি জড়াব হিসাব কংমানী বিশিটি বিএসএফ নি চাইতো মুম্বাই আমতলি থানী চৌভসুবাই আগরতলা জিআরপি থানী নাইমা থাকল গরম ইয়াকতুন ফাইনাই বাই রোজা খরসনা রমে মানখা গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানার একটা মামলাতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে বেলাপুর পালপোড়া থেকে যা আমতলি থানার অন্তর্গত। তো এইটা আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং লোকাল পিএস আমতলি পিএস মিলেই আমরা এই অপারেশনটা করি। তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, অ্যাকচুয়ালি উনি ওই যারা বাংলাদেশ থেকে মানে অবৈধভাবে আসা যাওয়া করছে, তো ওনাদের তারা মানে উনি হেল্প করছেন এবং সঙ্গে আরও আছে, আমরা নাম আরও অনেকেই পাচ্ছি। তো এই সুবাদে গতকালকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে ওনাকে আমাদের আগরতলা মহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে। কতদিন ধরে উনি তার সাথে জড়িত? আমরা তো একটা একটা কেসে ওনাকে মানে ইনভলভেন্সি পেয়েছি। তো আমরা আজকে পুলিশ রিমান্ডে ওনাকে চেয়েছি, দেখি পুলিশ রিমান্ডে আসে এবং ইন্টারভিউশনে আরও কী কী বেরিয়ে আসে আর কি, আরও কার কার নাম আসতে পারে। ওর নামটা? ওর নাম হলো রাজু মিয়া, বাবার নাম দাগু মিয়া, বেলাবর পালপাড়া বাড়ি আমতলি থানার অন্তর্গত।